স্বামী স্ত্রীর ভিতরে রব্বুল আলামিন শান্তি দান করবেন ঘর থেকে অশান্তি দূর করে দেবে। অথচ দেখা যায় বিবাহের আগে এই জিনিসগুলোর ব্যাপারে আমরা চিন্তাও করি না যার কারণে আমাদের সংসার শান্তিময় হয় না সংসারের ভিতরে অশান্তি লেগেই থাকে প্রিয় ভায়ার আমার একটা নারী এবং একটা পুরুষ বিবাহের আগে যে কাজগুলো তাদের করতে হয় এক নাম্বার কাজ হলো নিজেকে সংশোধন করা নিজের চরিত্র যদি খারাপ হয় তাহলে তো বা করে দুষ্চরিত্র থেকে ফিরে আসা নতুবা আমার ভাগ্যে ওই দুষ্চরিত্রবতী নারী আমার ভাগ্যে জোর কোন কোনো নারীর যদি চরিত্র খারাপ থাকে তাহলে তার কপালে ওই পুরুষ যেটা জুটবে স হবে তার চরিত্র হবে খারাপ কোরআনে কারিমে সোরে নোরের ছাব্বিশ নাম্বার আয়াতে الله پاک رب العالمين اي بي شي کر كاركور رديتشن الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات اولئك মবারিউন মিম্মায়কোলোন লহুম গুফেরম লহ গু ফের তুওয়ারি জুকুমরিম আল নরব আলমিন বলছেন দুঃচরিত্র নারীকুল তারা দুঃচরিত্র পুরুষের জন্যই আর যারা দুঃচরিত্র পুরুষ তারা দুঃচরিত্র নারীদের জন্যই বৈবাহিক জীবন এইভাবে তারা আবদ্ধ হবে আর সচ্চরিত্র নারী যারা রয়েছে তাদের ভাগ্যে সচ্চরিত্র পুরুষে জুটবে আর যে সমস্ত পুরুষেরা যাদের চরিত্র ভালো না তাদের ভাগ্যে চরিত্রহীন নারীরাই জুটে যাবে এটাই হলো কোরআনে করিমের নীতিমালা অনুযায়ী সুতরাং আমি চেষ্টা করলেও ভালো পাবো না চেষ্টা করলেও আমি চরিত্রবতী পাব না যদি আমার নিজের চরিত্রই খারাপ হয় এজন্য প্রথমে যে কাজটা করতে হবে নিজের চরিত্রকে ভালো করতে হবে নিজেকে সংশোধন করতে হবে তাহলে আমার ভাগ্যে যে নারীটা জুটবে সেই নারীটাও আল্লাহ পাক রব্বুল আলমিন সৎ চরিত্রবতী জুটাবে আমার সাথে সহধর্মিনী যিনি হবেন তার চরিত্রটাও ভালো হবে যদি আমার চরিত্র ভালো হয় দ্বিতীয় নম্বর হল আল্লাহ নবী সাল্লাল্লা আলাই সাল্লাম যখন মেয়ারাজে গিয়েছিলেন নারীদের ভিতরে কিছু নারীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লা আলাই সাল্লাম বলেছেন দুই শ্রেণীর নারী তারা জাহান নামি হবে কারণ হলো তারা তোক শ্রেণাল্লাহ না অধিক হারে তারা লাহান মধ্যে অধ্যাক শ্রুণ এবং অধিক হারে তারা স্বামীর অবদ্ধ হয় স্বামীর অবদ্ধ হওয়া এবং অধিক হারে লানত দেওয়ার কারণে তারা জাহান হবে সুতরাং আমি যদি ভালো নারী আমার জীবনে পেতে চাই তাহলে আমার চরিত্রটাকেও সেভাবে গড়ে তুলতে হবে দুই নাম্বার যে কাজটা আমাকে করতে হবে যখন পাত্র পাত্রী নির্বাচন করব তখন ভালো করে দেখে নিতে হবে নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি যে বিষয়গুলোর ব্যাপারে আল্লাহনবী সাল্লাল্লাহ সাল্লাম দিক নির্দর্শন দিয়েছেন সোহী বুখারির পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসের বর্ণনা আল্লাহনবী সাল্লাল্লাহ হিমাসাল্লাম বলেন তুনকাহুলমার আতুল্লি আরবাইন তোমরা চারটা বিষয় দেখে নারীদেরকে বিবাহ করবা মোয়ালি মালিহা এক নম্বর হলো যদি ধার ধন সম্পদ থাকে তাহলে ভালো বলে হসনিহা দুই নম্বর হলো সৌন্দর্য বলি জামাল তিন নম্বর হলি দিন হ্যাম তিন নম্বর হলো তার দিন তার মাল যদি হয় বংশ মর্যাদা যদি বলো হয় সম্পদশালী যদি হয় সুন্দর যদি হয় কোনো বাধা নাই তবে এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাম যেটাকে প্রাধান্য দিয়েছেন দিনটাকে তোমরা প্রাধান্য দাও দিনটাকে প্রাধান্য দাও তাহলে সংসার সুখের হবে অনেক সময় দেখা যায় দিন প্রাধান্য দিতে যাইয়া সুন্দর নাও পড়তে পারে দিনদারিত্ব প্রাধান্য দিতে যাইয়া সম্পদের মালিক নাও হতে পারে দিনদারিত্ব প্রাধান্য দিতে যাইয়া সুন্দর নাও হতে পারে বংশ মর্যাদা উচ্চ নাও হতে পারে সুতরাং বিশ্ব নবী সাল্লাম বলেন যদি থাকে তো বলো আর যদি না থাকে তাহলে দিনদারিটা তোমরা প্রাধান্য দাও এই দিনদারিটা যদি প্রাধান্য দিতে পারো আল্লাহ পাক রব্বুল তোমাদের সংসারে এমন একটা মেয়ে কেনে দিবেন যে মেয়েটা তোমার সংসারের সুখের জন্য কারণ হবে সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের দুয়ারগুলো খুলে দিবেন তিন নাম্বার যে কাজটি আমাদের করতে হবে সংসার সুখের জন্য নিজেদের দাম্পত্য জীবন সুখের জন্য তিন নাম্বার যে কষ্ট করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আমাদের কি দান করেন দুনিয়াতে কল্যাণ এবং পরকালেও কল্যাণ দান করেন আর আমাদের কি জাহান্নামের আজাব থেকে বাঁচায়া দেন জাহান্নামের আজাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আর রব্বানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জআলনা লিল তাও কি না এই দোয়াগুলো যদি আমরা করি তাহলে আমাদের সংসারের ভিতরে আল্লাহ পাকরব্বুল আলামিন স্ত্রীকে আমার চোখের শীতল বানায়া দিবেন সন্তান সন্ত দিকে আল্লাহ পাকরব্বুল আলামিন দিন দ্বারা দিবেন সুতরাং আমাদের জীবন যদি সুন্দর চায় সংসার যদি আমরা সুন্দর চাই দাম্পত্য জীবন যদি সুখের চাই অবশ্যই এই তিনটা বিষয়কে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এক নাম্বার হলো নিজের চরিত্র ভালো করতে হবে দুই নাম্বার হলো পাত্র পাত্রী নির্বাচনের সময় রাসুলের সন্না গুলোকে রাসুলের হাদিসটাকে সামনে রাখতে হবে সহিবের পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিসকে সামনে রেখে পাত্র পাত্রী নির্বাচন করতে হবে